এখানে আমি তো এখন দিতে দাঁড়াইছি এ গ্রামের লোক সবাই গেলো তো ধরে বলিস তাদের সাথে আমার মিটিং আছে। 1 hour later বস মিটিং এর জন্য চাষ লোক বেগুনের জড়ো করছি আমি আসতেছি। বসেন বসেন আপনারা এত উত্তেজিত হইয়েন না বসেন আপনার গুলো নাস্তার ব্যবস্থা আছে বসেন। সবাই যেগুলো পছন্দ করে ডেইলি মিল লই আগে দাম কি বলবো কি আমার তো ডেইলি মিল্কের দাম বেশি জান তুই সবার জন্য ওই আমাদের বাড়ির পাশে একটি দোকান আছে ওই দোকান থেকে 1 টাকা দামের মিল্ক ক্যান্ডি এগুলো নিয়ে আস। এখন আমি কি করবো বল আমার ফান্ডে কোনো স্বাভাবিক বিষয় আমি কবে তুমি করছিলাম এখন তোকে একটাই ভালো বুদ্ধি দি তুই 1 টাকা দামের মিল্ক ক্যান্ডিগুলো নিয়ে আসবি এই 2 টাকা দামের এগুলোকে এনে মাঝখান দিয়ে ভেঙে এক টুকরে সবাইকে দিয়ে দিবি। এমনই বুদ্ধিমান দুষ্ট গরুর দুধ থেকে তৈরি হয় প্রাণ মিল্ক ক্যান্ডি দুষ্ট গরুর মিষ্টি ক্যান্ডি। জনগণেরা বসেন বসেন আপনারা তো উত্তেজিত হইন না একটা চলকাট দুই বার করে মাইক লাও আপনি কিছু বলেন। সম্মানিত এলাকাবাসী আমি কালকে এমপির পদে দাঁড়িয়েছি এখন আমার মার্কা কালকে আসবে আপনারা সবাই ভালো মার্কা আসার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সবাই তো না 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 এত এত আত্মারে দিতে হবে না আমি এমনিতে মুগ্ধ হয়ে গেছি আপনারা সবাই আবার কবির আহমেদকে ভোট দিয়েন না One day later. সম্মানিত জনগণ আমার অতি প্রিয় মার্কা এখন চলে এসেছে আমাদের হাতে আমার প্রিয় মার্কা হচ্ছে মশার আপনারা আমাকে সালাম দেন নি কেন আমাদের বস আর দিলে বিল্ডিং ভাঙি যায় তো ঠ্যাং দিলে তো বিপরীতে মশার অতিক্রম বেড়ে গেছে ডেঙ্গু অতিক্রম অতিরিক্ত মাত্রা ওদেরকে একটা করে মশার কয়েল নিয়ে যাও আপনারা কি মশার কয়েল পেয়ে সন্তুষ্ট হয়েছেন তোমাকে আমি তুমি যে বলছি তোমার দুজন চামচা লাগবে এখান থেকে বেছে নাও দুজন ওরা কিন্তু খুব ভালো মশার কয়েক বেলে ঠান্ডা হয়েছে এবারে বাজেট কম সামনের বাড়ি থেকে আরো বেশি দিবে আমাদের এমপি সাহেব কি এত গরিব নেই
Moments later. I'm going to go to the house.